আসসালামু আলাইকুম এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি সালাউদ্দিন শাহিন। সোমবার থেকে ব্রিটেন ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে শুরু হচ্ছে পবিত্র মাহে রমাদান। রবিবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় তারাবিন নামাজের মধ্য দিয়ে শুরু হয় রমাদানের আনুষ্ঠানিকতা। ব্রিটেন সহ ইউরোপ জুড়ে এবার দীর্ঘ সময় সিয়াম সাধনা করতে হবে মুসল্লিদের। পবিত্র এই মাসের শুরুতে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। মোশতাক বাবুলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এখলাসুর রহমান। বছর ঘুরে আবার এলো সিয়াম সাধনার মাস রমাদান। মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে পবিত্রতম মাসের প্রস্তুতি নিতে রবিবার দেখা গেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে ব্যস্ত। তেমনি প্রায় 19 ঘন্টার লম্বা রোজা রাখতেও অনেকে কষ্ট মনে করলেও রোজা রাখার প্রস্তুতি নেওয়ার কথা জানালেন। কারণ রোজা আল্লাহর রহমত থাকে, যার কারণে মানুষের কষ্ট হয় না। আর যারা রোজাদারি আছে তারা খুব উত্তম, তারা আরও চাইব আর লম্বা দিন হইল রোজা রাখা দিল, দেখতে কষ্ট হইব। তো ইনশাআল্লাহ আশা তো রাখছি, রোজা রাখতাম বা সবাই রাখবা আশা আশা আর কি। কাজ করার মাঝেও যে আপনার রোজা রাখা একটা আনন্দ, হ্যাঁ এটা আমাদেরকে আরও উৎসাহ দেয়, অনুপ্রেরণা দেয়। হ্যাঁ, এটা তো আসলে আমরা অতটুকু কষ্ট হয় না আমাদের। বিভিন্ন দোকানগুলোতে দেখা গেল মাংস মাছ চানা ইত্যাদি রমাদানের নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র কিনতে ব্যস্ত প্রবাসীরা। লম্বা দিনের রোজা রাখতে ওরা বই পায়, আদারওয়াইজ আমার মনে হয় না মানে এমনিতে কেউ রোজা ছাড়ে। উই ডোন্ট ম্যাটার লং আওয়ার বিকজ উই এনিওয়ে উই বিলিভ for the religion anyway, we don't bother about long hour, we are happy. এরই মাঝে রেস্টুরেন্ট ব্যবসায়ী সৈয়দ হাসান বললেন এই লম্বা ঘন্টার রোজাতে যেন রেস্টুরেন্ট কর্মচারীদের সুবিধার্থে 1 ঘন্টা আগে বন্ধ করার কথা। আমরা মোস্ট অফ রেস্টুরেন্ট উইকডেজে আমরা যারা 12টা পর্যন্ত রেস্টুরেন্ট করা থাকে আমরা 11টার সময় বন্ধ করে দিই, এবং আমার রেস্টুরেন্ট আমি এটা করি 11টার সময় বন্ধ করে দিই। এবং লোকাল যে মসজিদগুলো আছে প্রত্যেকটা মসজিদে লেট তারাবির সিস্টেমটা শুরু হয়েছে অনেক দিন আগ থেকে। অপরদিকে গ্রোসারি ব্যবসায়ী বাংলাটাউন ক্যাশ এন্ড ক্যারির মালিক রফিক হায়দার বললেন আমরা আমাদের নৈতিক দায়িত্ববোধ থেকে এবং আমরা মনে করি এই রমজান উপলক্ষে আমরা যদি মানুষের সাথে আমাদের পক্ষ থেকে কিছু কন্ট্রিবিউশন থাকে ওইটা আমরা মনে করি আমাদের সাফল্য। সোমবার থেকে রমাদান শুরু, এটাকে সামনে রেখে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা এবং সহি তেলাওয়াতের অর্থ বোঝা, এ নিয়ে বলতে গিয়ে ইসলামের মসজিদের খতিব শেখ আব্দুল কাইয়ুম এবং আল কোরআন একাডেমির হাফেজ মনির আহমেদ বলেন যে রমাদানে কোরআন খতম করাটা উত্তম। এখন প্রশ্ন আসে এই যে খতম কি শুধু আরবিতে করা না অর্থ বুঝে করা? দেখেন, অর্থ বুঝে করতে গেলে অনারবদের জন্য এই মুহূর্তে রমাদান মাসে এক মাসে অর্থ বুঝে কমপ্লিট করা উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট। রমজান মাসের সবচেয়ে বড় দাবি হচ্ছে প্রত্যেকটি আল্লাহর বান্দা যারা কোরআন পড়বে, কোরআনের পাঠকরা, তারা এই রমজানে চেষ্টা করবেন তেলাওয়াতের সাথে সাথে কোরআনটা বুঝারও। এদিকে সোমবার শুরু হওয়া রমাদানের প্রাক্কালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এক বাণীতে ব্রিটেনের সকল মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানান। Fasting is what comes to mind when we think of Ramadan. It's part of the month that really puts Muslims' faith to the test, especially during these long, warm days. But there's much more to it. There is all the energy and money people donate to those who are less fortunate, and all the extra time spent in prayer and contemplation. অপরদিকে পূর্ব লন্ডনের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সোমবার থেকে রমাদান শুরুর সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন উপস্থিত আলেম উলামাগণ। চাঁদ দেখা গিয়েছে বিশ্বের বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে দেখা গিয়েছে, এবং সেই অনুপাতে আমরা ঘোষণা দিচ্ছি লন্ডন হেলাল কমিটির পক্ষ থেকে ইনশাআল্লাহ আজকে তারাবি হবে এবং আগামীকাল রোজা হবে। চাঁদ দেখা কমিটির সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হাফিজ আব্দুল জলিল, আব্দুর রহমান মাদানী, মৌলানা আব্দুল কাদের সালেহ এবং মৌলানা আশরাফউদ্দিন সহ অন্যান্যরা। মোশতাক বাবুল, এটিএন বাংলা ইউকে লন্ডন। বাংলাদেশে বিনিয়োগের সুযোগ এবং সম্ভাবনা নিয়ে আলোচনার লক্ষ্যে এক বিজনেস সামিটের আয়োজন করে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ ওমেন এন্টারপ্রেনার্স। শুক্রবার অনুষ্ঠিত সামিটে উপস্থিত ছিলেন বাংলাদেশের ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, ইকোনমিক জোন অথরিটি কর্মকর্তা, হাই কমিশনের কমার্শিয়াল কনসুলার সহ BBCWR নেতৃবৃন্দ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ ওমেন্স এন্টারপ্রেনার্স শুক্রবার আয়োজন করে বাংলাদেশে বিনিয়োগ ও সুবিধা বিষয় নিয়ে বাংলাদেশের ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এবং প্রধানমন্ত্রী অফিসের যুগ্ম সচিব বেজার প্রজেক্ট ডিরেক্টর হারুন রশিদের সাথে স্থানীয় মহিলা বিনিয়োগকারীরা বিভিন্ন বিষয়ে নিয়ে খোলাবেলা আলাপ আলোচনা করেন। বেজা প্রজেক্ট ডিরেক্টর বিনিয়োগের বিষয়টি নিয়ে বলতে গিয়ে বলেন এনআরবি যারা আছেন লন্ডনে তাদের বিনিয়োগ বাংলাদেশ প্রত্যাশা করে এবং এনআরবিরা ব্যাপকভাবে বাংলাদেশে বিনিয়োগ করছেন এবং আমাদের মহিলা এন্টারপ্রেনিয়র যারা এখানে রয়েছেন
তাদের বিনিয়োগ বাংলাদেশে গেলে বাংলাদেশ উপকৃত হবে এবং ইকোনমিক জোনের মধ্যে তাদের শিল্প স্থাপন সম্পূর্ণ নিরাপদ। ইকোনমিক জোনে বিনিয়োগ নিয়ে বলতে গিয়ে ব্রিটেনে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কনসুলার শরীফা খান ও BBCWE-র প্রেসিডেন্ট দিলারা খান বললেন, মাননীয় ভূমিমন্ত্রীর নেতৃত্বে একটা ডেলিগেশন এসেছে, আমরা বিভিন্ন জায়গায় যে এই সমস্ত জায়গা থেকে আমরা ইতিমধ্যে বিভিন্ন ইনভেস্টমেন্টের আগ্রহ পেয়েছি, সেই সব জায়গায় নিয়ে যাচ্ছি যাতে তারা কীভাবে ইনভেস্টমেন্টটা বাস্তবায়ন করতে পারে, তাদের যে খুঁটিনাটি যে বিষয়গুলো জানার আছে সেই বিষয়গুলো জেনে যাতে অ্যাকচুয়াল প্রজেক্ট প্রপোজাল তারা সাবমিট করতে পারে, সেই জন্য আমরা এখানে নিয়ে এসেছি। মিটিংটার কারণ ছিল যে অ্যাকচুয়ালি এটা একটা ডিটেল এক্সপ্লেনেশন দেওয়া আমাদের যে ব্রিটিশ বাংলাদেশি অন্টারপ্রেনার আছেন ইউকেতে, তাদেরকে যে বাংলাদেশে বাংলাদেশ এক্সপোর্ট ইকোনমিক বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটিতে অ্যাকচুয়ালি কীভাবে ইনভেস্ট করা যায় এবং এখানে প্র্যাকটিক্যাল ইস্যুসগুলো কী, কীভাবে প্রপোজাল দেওয়া যায়। অপরদিকে সংগঠনের সেক্রেটারি জেনারেল পলি ইসলাম ও ভাইস প্রেসিডেন্ট মমতাজ খান বলেন, যে আমরা যে কনফারেন্সে গিয়েছিলাম বাংলাদেশে লাস্ট ফেব্রুয়ারিতে, যেটা যেখানে ইকোনমিক জোনসগুলোর ইনোগ্রেশন কনফারেন্স ছিল, সেখানে প্রাইম মিনিস্টার অনারেবল প্রাইম মিনিস্টার যেগুলো মহিলাদের জন্য ইনভেস্ট করার জন্য যে ফেসিলিটিগুলো দিয়েছিলেন এগুলো আমরা একটু আমরা কনফার্মেশনটা চেয়েছিলাম আমাদের প্রজেক্ট ডাইরেক্টর ফ্রম বেজা হু ইজ হিয়ার এট দ্য মোমেন্ট উইথ আস, যে কিভাবে আমরা এটাকে এগিয়ে নিতে পারি। মাননীয় প্রাইম মিনিস্টার ইন বাংলাদেশ হ্যাজ অফার্ড NRB women a lot of incentives, and I'm actually quite excited that if women from England go to Bangladesh to invest, for example the proposal that we've given to invest in social housing, those incentives I think we could really benefit from, and I encourage British Bangladeshi women to go back to their own countries to invest. উক্ত অনুষ্ঠানে প্রেসিডেন্ট দিলারা খানের পরিচালনায় ভূমিমন্ত্রীর সাথে খোলামেলা আলোচনায় অংশ নেন ATN বাংলা CEO হাফিজ আলম বক্স, বিশিষ্ট ব্যবসায়ী মুকিম আহমেদ সহ অন্যান্যরা। ডেস্ক রিপোর্ট ATN বাংলা UK। উপপুলিশ কমিশনার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার ভোরে চট্টগ্রামের GEC মোড়ে তিন মোটরসাইকেল আরোহী মিতুকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় জঙ্গি সম্পৃক্ততার সন্দেহ করছে পুলিশ। গত সপ্তাহে বাবুল আক্তারকে চট্টগ্রাম থেকে বদলি করে ঢাকায় আনা হলেও তার পরিবার ছিল সেখানে। বরকতুল্লাহ সুজন জানাছেন বিস্তারিত। সন্তানের সামনেই মাকে নৃশংসভাবে হত্যা করল সন্ত্রাসীরা। প্রতিদিনের মতোই রোববার সকালে ছেলে মিহির আক্তারকে স্কুল বাসে তুলে দিতে চট্টগ্রামের GEC মোড়ের দিকে যাচ্ছিলেন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা। এ সময় বিপরীত দিক থেকে মোটরসাইকেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তিন দুর্বৃত্ত। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছুরিকাঘাতের পর মাথায় তিনটি গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তারা, তবে বেঁচে যায় ছেলে মিহির। পুলিশ বলছে সন্ত্রাসীদের একজন ছিল মুখোশধারী। বাচ্চাকে GEC মোড়ে ওই যে বাসে স্কুলে গাড়িতে যাওয়ার জন্য যাচ্ছিল, পায়ে হেঁটে যাওয়ার সময় এখানে আসি, এসে অজ্ঞাতনামা লোকেরা একটি মোটরসাইকেলে আরোহী ছিল, তিনজন ছিল, সাথে সাথে বাচ্চাও ছিল, এসে প্রথমে একটু করে ধাক্কা দিয়েছে গায়ে, ধাক্কা দিয়ে পরে গুলি করছে, গুলি করে ওরা পুরো দিকে চলে গেছে। একজনের এতে মুখোশ পরা ছিল বলে প্রাথমিকভাবে এতটুকু জানা গেছে। ছেলে তোমাদের আসলো, এসে বলছে আঙ্কেল আমার আম্মা মরে গেছে, আম্মাকে মেরে ফেলছে। আমি ওনার ছেলেকে গেটে পাইছি, গেটে খান্না করতেছে, তাই দূরে গেলাম। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, চট্টগ্রাম অঞ্চলে জঙ্গি ও সন্ত্রাস দমনে আপোষহীন ছিলেন পুলিশ সুপার হিসেবে সদ্য পদোন্নতি পাওয়া বাবুল আক্তার। এ কারণে তার ও তার পরিবারের ওপর হুমকিও ছিল জঙ্গিদের। সবশেষ গত অক্টোবর ও ডিসেম্বরে চট্টগ্রামের খোয়াজনগর ও আমানবাজারে GMB আস্তানা থেকে বোমা ও অস্ত্রসহ দুর্ধর্ষ 8 জঙ্গিকে গ্রেফতারের পর তাদের টার্গেটে পরিণত হন এই পুলিশ কর্মকর্তা। এসব বিষয় মাথায় রেখেই তদন্তে নেমেছে পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন CMP কমিশনার ইকবাল বাহার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তিনটা বুলেট পাওয়া গেছে, গুলি করে মাথায় গুলি করে ওকে মেরেছে। আমাদের ধারণা, যেহেতু আপনারা জানেন ওই সবসময় জঙ্গি নিয়ে কাজ করছে, সন্ত্রাসীদের নিয়ে কাজ করছে, এবং ওর এবং ওর পরিবারের আগে থেকে ছিল সন্ত্রাসী গোষ্ঠী থেকে শুরু করে যারা জঙ্গি তৎপরতায় লিপ্ত তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযান এবং তাদেরকে গ্রেপ্তারে উনি দীর্ঘদিন ধরে কাজ করছেন।
তো সেই দৃষ্টিকোণ থেকে এটি বলা যায় যে ওই লোকগুলো এই ঘটনায় জড়িত থাকতে পারে, এটি আমাদের প্রথম সন্দেহ। কিন্তু অন্য কোনো কিছুকেই আমরা খাটো করে দেখছি না। সব কিছু মিলিয়ে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে যেন আইনে সোপর্দ করা যায়, আমরা দ্রুততার সঙ্গে ধরতে পারি, সেই জন্য সর্বাত্মকভাবে আমরা চেষ্টা শুরু করেছি। এদিকে পদোন্নতির পর ঢাকায় পুলিশ সদর দপ্তরে যোগ দিয়েছিলেন এসপি বাবুল আক্তার। হত্যাকাণ্ডের পরপরই হেলিকপ্টারে চট্টগ্রাম পৌঁছান তিনি। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। পূর্ব লন্ডনের আলতাবালী পার্কে একুশের ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারে বিশেষ নাম ফলক বসানো হয়েছে। শহীদ মিনার নির্মাণে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাথে সহযোগিতাকারী সংগঠনগুলোর নাম এতে খোদাই করে লেখা হয়েছে। শুক্রবার বিকেলে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস আনুষ্ঠানিকভাবে এই নাম ফলকের উদ্বোধন করেন। এ সময় তার সাথে ছিলেন লিড মেম্বার ফর কালচার কাউন্সিলর আসমা বেগম, শহীদ মিনার কমিটির জেনারেল সেক্রেটারি নুরুল ইসলাম, এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান এবং আব্দুল আলী রফ। উল্লেখ্য, 1999 সালে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে 54টি সংগঠনের আর্থিক সহযোগিতায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আলতাবালী পার্কের শহীদ মিনারটি নির্মাণ করা হয়। Pleased to be here today to unveil this commemoration of the people who made the effort to, so that this important memorial could be built to respect the memory of the Bangladeshi nation people and the foundation of Bangladesh, the language martyrs, and as a symbol of the heart of the British Bangladeshi community. I'm glad that we've got a mayor, and I'm glad that we've got people like Nurul Bhai encouraging all of this to happen and making this all happen for the community as well. ডেভেলপমেন্ট কাউন্সিল ফর বাংলাদেশের ট্রেজারার কাউন্সিলর খালেসউদ্দিন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার নিযুক্ত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা সভায় কমিউনিটির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ আহমেদের পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিমান বাংলাদেশে ইউকের ও ইউরোপের কান্ট্রি ম্যানেজার শফিকুল ইসলাম, হেলাল আব্বাস, জেএমজি এয়ার কার্গো ডাইরেক্টর মনির আহমেদ। বক্তারা স্পিকার খালেসউদ্দিনের ভবিষ্যৎ সফলতা কামনা করেন। সাংবাদিক রহমত আলী রচিত বহির্বিশ্বে আলোকিত বাংলাদেশী বইয়ের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আশিক মিয়া সভাপতিতে এবং অ্যাডভোকেট আবিদ আলী আবেদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর খালেসউদ্দিন। বক্তব্য রাখেন এ কে এম আবু তাহের চৌধুরী, আবুল কালাম আজাদ ছোটন এবং আশিকুর রহমান। স্পিকার খালেসউদ্দিন বহির্বিশ্বে আলোকিত বাংলাদেশী বইয়ের মোড়ক উন্মোচন করে আশা প্রকাশ করেন যে এই বইয়ে যাদের কথা তুলে ধরা হয়েছে তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রজন্মকে উৎসাহিত এবং অনুপ্রাণিত হতে বলিষ্ঠ ভূমিকা রাখবে। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করে বার্মিংহাম সিটি বিএনপি। আমাদের প্রতিনিধি জয়নাল ইসলাম জানিয়েছেন সংগঠনের সভাপতি জাহেদ চৌধুরী সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজি আফজার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে জিয়াউর রহমানের জীবনাদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাজাতুর রেজা, আব্দুল খালিক, গুলজার আহমেদ ফয়সল, রাসেল আহমেদ সহ আরও অনেকে। এদিকে জিয়াউর রহমানের 35তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পূর্ব লন্ডনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। বক্তব্য রাখেন পারভেজ মল্লিক, শাহিদুল ইসলাম মামুন, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান। এদিকে গণতন্ত্র পুনরুদ্ধার, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষাসহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদ এবং আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের প্রতিবাদে স্পেনের সান্তা কোলোমায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি বনি হায়দার মান্না জানান বিএনপির সভাপতি হাবিবুল্লাহ আনিসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম, সাধারণ সম্পাদক আজমান আলী, এ আর লিটু, ফয়সাল আহমেদ, সাজ্জাদ শালু সহ আরও অনেকে। আঞ্জুমানে আল ইসলা স্যান্ডওয়েল শাখার উদ্যোগে পবিত্র রামাদানের প্রস্তুতি শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি জয়নাল ইসলাম জানান বার্মিংহামের শাহজালাল জামে মসজিদে অনুষ্ঠিত আলোচনা সভায়
পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা, বিদ্বেষ, উচ্ছৃঙ্খলা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। মাওলানা রফিক আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ আল আলী হোসেনের হোসেন বাবুল এবং যুগ্ম সম্পাদক মাহবুব কামালের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আল্লামা কাফিলউদ্দিন সালেহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কাদের আল হাসান। উপস্থিত ছিলেন কাউন্সিলর আহমেদুল হক এমবিই, আলহাজ নাসির আহমেদ, মাহবুবুর রহমান চৌধুরী, খোরশেদুল হক, মিসবাউর রহমান এবং আবুল হাসান সহ আরও অনেকে। সুপ্রিয় দর্শক, পরবর্তী সংবাদ দেখার আয়োজন আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।